ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলিমুলা মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও যদি আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে। হযরতে আবু বকর সিদ্দিক, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, নবী পাকের জামাতা। আলী, আমি আবু বকর যেদিন ইন্তেকাল হয়ে যাব, আপনি আমার গোসল দিয়ে দেবেন আর কাফনটা দিয়ে দেবেন। হযরতে উমার রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এই হযরতে উমার, আপনি আমার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন, তবে আমার জন্য যেন কবর খুঁড়বেন না, আমার জন্য কবর যেন খুঁড়বেন না। হযরতে উমার বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কেন আপনাকে কি আমরা দাফন করব না গো, আপনাকে কি কবরস্থ করব না। হযরতে আবু বকর বললেন, এ হযরতে উমার, খবর তো আমাকে দেবেই বটে, তবে একটা কথা মনে রাখুন, আমি আমার নবীর হুকুম ছাড়া, নবীর হুকুম ছাড়া একটা কদম আমি উঠাই না গো, একটা পা আমি তুলি না। তাই আমি আবু বকর চাই, আমি মরে যাবার পরে আমার কবরটা কোথায় হবে আমার নবী যেন বলে দেন, আমার জানাজার নামাজ পড়িয়ে আমার লাশখানা আমার রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে রেখে একটা বার বলবেন, আয় আল্লাহর নবী, আপনার বাল্য সঙ্গী হিজরতের রাতের সঙ্গী আবু বকরের লাশ আপনার কদম মোবারকের কাছে, একবার বলে দিন আমরা আবু বকরকে কোথায় কবর দেব। আমার নবী পাকের কবর থেকে যদি কোনো জবাব আসে, নবী যেখানে বলবেন সেখানে আমার কবর খুঁড়ে আমাকে দাফন করে দেবেন, আর নবী পাকের কবর থেকে যদি জবাব না আসে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করে দেবেন। হযরতে আবু বকর যেদিন ইন্তেকাল হয়ে গেল, হযরতে আলী গোসল দিয়ে কাফন দিয়ে দিলেন, হযরতে উমার খলিফা উমার জানাজার নামাজ পড়িয়ে দিলেন, সবাই খাটিয়া ধরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খাটিয়াটা নিয়ে আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে দিয়েছেন। হযরতে আলী আদবের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার বাল্য সঙ্গী আপনার হিজরতের রাতের সঙ্গী আবু বকরের লাশ আপনার কদমের কাছে, একটা বার বলে দিন আমরা আবু বকরকে কোথায় দাফন করব। হযরতে আলী যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কবর শরীফটা কেঁপে উঠল, থরথর থরথর করে কবর শরীফটা কেঁপে গেল, কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে যায়, ও বাবা আলী রে, ঠিক বলেছো, ঠিক বলেছো বাবা, আবু বকর আমার বাল্য সঙ্গী, আবু বকর আমার হিজরতের রাতের সঙ্গী, আবু বকর আমার জান্নাতের সঙ্গী, তাই আবু বকরের কবরটা আমার কবরের সঙ্গী বানিয়ে দাও। এজন্যই তো একদম নবী পাকের ঠিক সিনা বরাবর পাশেই আবু বকর সিদ্দিকের কবর খোঁড়া হলো, নবীর পাশে আবু বকরকে রাখা হলো, আজও আছে।